আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আরেকজন পেশেন্টকে নিয়ে। দর্শক, আপনাদেরই জন্য আমাদের এই অনুষ্ঠান, আপনাদের ভালো থাকা, ভালো লাগা, এটাই আমাদের কাম্য। আমরা আজ এক পেশেন্টের সাথে কথা বলবো। উনি একজন পেশেন্ট যিনি অনেক দূর থেকে এখানে এসেছেন। তো দীর্ঘ 11 দিন উনি এখানে ভর্তি ছিলেন, ভর্তি থাকার পরে আজ সে সুস্থ হয়ে বাসায় যাচ্ছেন। আসুন দর্শক, কথা না বেরিয়ে আজ উনি কিভাবে সুস্থ হয়েছেন, কিভাবে এখানে এলেন, এই সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানতে চাব। তবে দর্শক, আপনাদের কাছে একটা কথা, সেটা হলো যে আমাদের পেশেন্ট যিনি মা, উনি ওনার কথাগুলোই ওনার ছেলে সে আমাদেরকে বলবে। আশা রাখি দর্শক মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের জন্যই আমাদের এই উপস্থাপনা। আসুন দর্শক, আমরা পরিচয় হয়ে নেই আমাদের সে মায়ের সাথে এবং তার ছেলের সাথে। আসুন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আগে আপনার মায়ের কথা বলেন, মানে মূলত তো আপনার মা। জি, মা। আচ্ছা, তো আপনার কি নাম? মোহাম্মদ রাকিব। পরিচয়টা একটু দিবেন দর্শকের কাছে। জি, আমার নাম মোহাম্মদ রাকিব, আমার বাসা মধুবাগ, ঢাকা। আচ্ছা, এই তো। তো আপনার মা অসুস্থ ছিলেন? জি। আচ্ছা, এখন উনি কতদিন ধরে অসুস্থ ছিলেন? উনি দীর্ঘ 1 বছর ধরেই অসুস্থ। 1 বছর ধরে? জি। আচ্ছা আচ্ছা, তো মানে আগেই, মানে 1 বছর আগে থেকেই মানে টুকটাক ব্যথা ছিল, কিন্তু 1 বছর যাবত এটা আর কি বেশি। আচ্ছা আচ্ছা, দর্শক ওনার মূলত সমস্যাটা আমরা যতদূর জানতে পেরেছি সেটা হলো কোমরে ব্যথা, PLID প্লাস দুই হাঁটুতে ব্যথা, অস্টিও আর্থাইটিস প্লাস স্পন্ডাইলাইসিস, এই তিনটা সমস্যা নিয়ে উনি এখানে ভর্তি হয়েছিলেন। তো আসুন আমরা কথা বলি। তো আপনার মাকে এখানে ভর্তি হওয়ার আগে আগে কোথাও দেখিয়েছিলেন কিনা? জি, আগে এক জায়গায় দেখাইছিলাম, ওইখানে কিছুদিন থেরাপি নেওয়াও হয়। হ্যাঁ, কিন্তু আবার কালক্রমে আবার শুরু হয়ে যায়। কি চিকিৎসা করে সুস্থ হয় নাই? সুস্থ হইতিল, মানে ওইখানে একটা টাইম দিছিল, এতদিন দেয়া হবে ফিজিওথেরাপি, ওই টাইমের পরে আর কি আমরা টোটালি শেষ করেছিলাম ফিজিওথেরাপি গুলো, কিন্তু এর পরে অনেকদিন পরে আবার 1 মাস পরে আবার শুরু হয়। আবার ব্যথাটা শুরু হয়, মানে পুরোপুরি আসলে ওখানে উনি সুস্থ হন নাই? সুস্থ হন নাই। আচ্ছা, তো থেরাপি শেষের পরে আবার ব্যথাটা শুরু হয়। তো আমাদের এখানে আপনি কিভাবে আসলেন আর কি, আপনার আম্মাকে নিয়ে এখানে কিভাবে আসলেন বা কিভাবে জানলেন আমাদের স্যারের বিষয়ে, এটা একটু খুলে বলুন। আসলে অনলাইনের যুগ, ফেসবুক ইউটিউব থেকে তো দেখেছি, মানুষের মুখেও শুনলাম। আচ্ছা, তারপরে যেহেতু ঢাকাতেই বাসা, এসে খোঁজ খবর নিয়ে তারপরে দেখা। বাসা কোথায় যেন বললেন? মধুবাগ। মধুবাগে না? আচ্ছা, তো তারপর স্যারকে দেখাই, উনি তো দেখে তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে তারপর আর কি আমাদের এখানে ভর্তি হইতে বলল। আচ্ছা, তো ভর্তি হওয়ার পরে ট্রিটমেন্টও ভালো হইতে। 30 নভেম্বর ভর্তি হলেন, আজকে হলো 11-10 তারিখ। জি, 11 দিন। 11 দিনের মাথায় উনি মোটামুটি, উনি মোটামুটি কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ। সুস্থ। আচ্ছা, এখন আর সেই কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা এটা কি আছে? না, টোটালি এখন মোটামুটি শেষ। সুস্থ। জি। আচ্ছা আচ্ছা, তো এখানে ভর্তি হওয়ার সময়ে আপনাদের যে চিন্তাধারা ছিল বা যেভাবে আসছিলেন, এখন আপনাদের চিন্তাধারা কীরকম বা আমাদের হসপিটাল সম্পর্কে আপনাদের ধারণাটা কীরকম? না, ডিপিআরসিতে তো আসলে শুনেই আসা। আচ্ছা, এখানে তো আসার পরে ভালোই লাগতে সব কিছু, এখানে সব কিছু মার্জিত, তারপর ট্রিটমেন্ট সিস্টেমগুলোও খুব অত্যাধুনিক, মানে যেটা এর আগে ওরকম ভাবে দেখি নাই কোথাও। অন্য অন্য হসপিটালে যে ইনস্ট্রুমেন্টাল ব্যাপার, তারপর থেরাপি সিস্টেম, ওই অনুসারে আমাদের হসপিটালের, হ্যাঁ, মানে কম্পারেটিভলি কি রকম মনে হচ্ছে? জি, ভালো, অলমোস্ট ভালো। আচ্ছা আচ্ছা, তো আমাদের হসপিটালের যে যিনি কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, উনি আপনাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে। জি, ওনার সম্পর্কে আপনি কিছু বলুন। আসলে একজন ডক্টর
এত সুন্দরভাবে আসলে সবকিছু মেইনটেইন করতে পারে প্রথম আমরা আসলে বুঝতে পারি নাই যে উনি প্রথমে মনে হয়তো যে একটু ব্যস্ত থাকে বা ওনার পেশেন্ট অনেক বেশি থাকে আসলে ওইভাবে উনি সবকিছু মেইনটেইন করতে পারবে কিনা বা রোগীর যে চাওয়াটা থাকে যে ওনার কাছেই তো আসা তো ওনার মাধ্যমে একটু ট্রিটমেন্টগুলো নেওয়া বা অলমোস্ট ওনার সবকিছুই আর কি ভালো লাগতো উনি মেইনটেইন করেই করতে আমাদের জি তো এখন ওভারঅল আপনার মাকে নিয়ে আপনি যে গত একটা বছর আমি যতদূর জানতে পেরেছি যে একটা বছর উনি অনেক অসুস্থতায় ভুগতেছিলেন হাঁটতে পারছিলেন না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এখন সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন এটা কেমন লাগছে আসলে এটা তো এই এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ সুস্থতা আল্লাহর দান তো আল্লাহর রহমতে যে আমরা যেতে পারতেছি সেটা আল্লাহর কাছে শুকরিয়া আচ্ছা আল্লাহ ইল্লা তো লাগবে তো ইল্লা ছিল ডিপিআরসি আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক জানলেন শুনলেন এবং সবকিছুই আসলে কি আল্লাহ তো উপরে আছেই উনি যেরকম বলেছিলেন ইল্লা ইল্লা বলতে আসলে সাধারণত বোঝানো হয় একজন উছিলা হ্যাঁ মানুষ অসুস্থ হয় এটা সুস্থ করার মালিক আল্লাহ তবে একজন ডক্টর কি পারেন যতটুকু চেষ্টা করা দরকার যতটুকু তার ক্ষমতা দক্ষতা আছে সেটা দিয়ে একজন মানুষকে সুস্থ করার উছিলা মাত্র আমাদের স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার উনি সেইটাই মাত্র উছিলা সুপ্রিয় দর্শক আজ আর কথা বাড়াবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম